তো ভিডিওটাতে ইম্পর্টেন্ট একটা এয়ারড্রপ শেয়ার করব, কেউ মিস করবেন না। এখান থেকে সবাই $5 ইনস্ট্যান্ট পাবেন, তো কেউ মিস করবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটা বাজিয়ে দেবেন। আর প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে হচ্ছে আপনার টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল লিংক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে নেবেন। সব গুরুত্বপূর্ণ আপডেট টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে দেওয়া হয়। আর সব পেমেন্ট প্রুফগুলো কিন্তু আপনার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়, যেগুলো কিন্তু ভিডিওতে দেওয়া হয় না। আর যে ভিডিওগুলো দেই আমি, সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট যে এয়ারড্রপগুলো, সেগুলো কিন্তু ভিডিও দেই। আর অসংখ্য এয়ারড্রপ রয়েছে যেগুলোর ভিডিও দেওয়া হয় না, যেগুলো টেলিগ্রাম চ্যানেলে শুধু শেয়ার করা হয়। তো যারা টেলিগ্রাম অ্যাপসে কাজ করেন, তারা জানেন যে টেলিগ্রাম কতটা গুরুত্বপূর্ণ। ছোটোখাটো আপডেটও দেওয়া হয়। তো এতক্ষণ যে এয়ারড্রপটার কথা বলছিলাম, সেটা হচ্ছে এই যে এয়ারড্রপ একটা অ্যাপের, এখান থেকে 1400+ XBN টোকেন পাবেন, যেটার ভ্যালু $5+। এখানে স্ক্রিনশট দিয়ে দিছি। আর আমি অ্যাপ থেকে আপনাদের পেমেন্ট প্রুফটা দেখিয়ে দিব যে জয়েন হওয়ার সাথে সাথে পেয়েছি। তো আর কিছু আপডেট আছে দিয়ে নিই। তো দেখেন এই যে উপর আর একটা অ্যাপস, এটাও কিন্তু ভালো পরিমাণ একটা প্রুফ দিছে। অ্যাপসের ভিতরে অ্যাকাউন্ট করতে হবে, এটা অনেক সহজ। তো আপনারা যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই, করে নেবেন। ওই অ্যাপটা থেকে এই এয়ারড্রপটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, এখানে $60 দেবে বলছে। যদিও এয়ারড্রপগুলোতে অনেক বেশি বলে, কিন্তু অত দেয় না, কম দেয়। কিন্তু এয়ারড্রপগুলো সব কিন্তু গুরুত্বপূর্ণ। দেখেন টেলিগ্রামে কিন্তু অনেকগুলো এয়ারড্রপ দেওয়া হয়েছে, সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সবগুলো এয়ারড্রপে জয়েন হয়ে নেবেন। আর একটা গিভওয়ে চলতেছে, আপনারা টেলিগ্রাম চ্যানেলে আসলে দেখতে পাবেন, গিভওয়েটাতে জয়েন হয়ে নেবেন। অনেক এয়ারড্রপ রয়েছে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই যে একটা এয়ারড্রপ, এটা খুবই গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ। আপনারা জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে। আর যে কোনো আপনার যদি প্রবলেম হয়, আপনারা কিন্তু সরাসরি টেলিগ্রাম চ্যানেলে এবং জয়েন থাকবেন, সেখান থেকে আমাকে গ্রুপে আমার সাথে কথা বলতে পারবেন। প্লাস আমাকে ইনবক্সে মেসেজ দিলে কিন্তু আমাকে পাবেন, যে কোন ধরনের সাহায্য করতে কিন্তু আপনাকে করব। তো এয়ারড্রপটা জয়েন হওয়ার জন্য কী করুন, ফার্স্টের লিঙ্কটাতে ক্লিক দেবেন। ক্লিক দিলে আপনাদের প্লে স্টোর নিয়ে যাবে, প্লে স্টোর থেকে অ্যাপটা জাস্ট ডাউনলোড করে নেবেন, অল্প কয়েক, বেশি না। দেখেন 14-15 MB হবে। যাই হোক, ডাউনলোড করে ওপেনে ক্লিক করে দেবেন। তো আগে আমি আমার লাইভের পেমেন্ট প্রুফটা দেখিয়ে দিই আপনাদের, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। দেখেন আমি সরাসরি অ্যাপে ঢুকে গেলাম, তো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। তো সব কিছু লাইভে দেখাও, দেখেন লগ ইন করলাম। লগ ইন করার সাথে সাথে দেখেন এই যে আমার হচ্ছে 2টা বোনাস এখানে। এটা হচ্ছে শুধু জয়েন করার জন্য, প্রোফাইলটা আপডেট করার জন্য কিছু ডিটেলস দিয়ে, সেজন্য 1424টা টোকেন দিয়েছে, যেটার ভ্যালু হচ্ছে, দেখেন বিডিটিও দিয়ে দিয়েছে 424, এখানে ডলার শো করতেছে। আর 200 টোকেন বাড়তে আছে এই রিওয়ার্ডে। একটা হচ্ছে আমার একজন রেফার কোড ইউজ করেছে, সেজন্য 100, আর একজন হচ্ছে আমার রেফার জয়েন হয়েছে, সেজন্য 100। আপনারা প্রতি রেফারে 100টা করে টোকেন পাবেন। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না টেনে, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন কীভাবে কী করতে হবে। তো অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পর এরকম অপশন আসবে, হয়তো বা লেটস গোতে ক্লিক করবেন। লেটস গোতে ক্লিক করলে এরকম অপশন পাবেন, তার স্কিপে ক্লিক করে দেবেন, গেট স্টার্টে ক্লিক করবেন, তারপর কী করবেন এই যেটা ক্যারেটে ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে একটা ইউজার নেম দিতে পারবে, ইংরেজি কয়েকটা বন্ধুদের কিছু একটা নাম লিখবেন, আর কয়েকটা আপনার ইংরেজি বর্ণ দিয়ে দেবেন, মানে 1, 2, 3, 4 এসব দিয়ে দেবেন। একটা পাসওয়ার্ড দেবেন, সেই পাসওয়ার্ডটা আবার দেবেন, এখানে টিক মার্ক দেবেন। দেখেন এভাবে দেওয়ার পর হবে কি, এখানে দেখেন আমি ইউজার নেম দিয়েছি এইরকম, পাসওয়ার্ড, এখানে টিক মার্ক, তারপরে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে এরকম ইন্টারফেস পাবেন, কংগ্রাচুলেশন বলে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে দেখেন এখানে আপনাকে ব্যাক আপ করতে বলবে, আপনার যে প্রাইভেট কিটা আছে সেটা।
ব্যাকআপের উপর ক্লিক করে দিবেন। ব্যাকআপের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেস পাবেন। এখানে একটা টিক মার্ক দিয়ে দেখেন এখানে ওয়ার্নিং দিয়ে দিয়েছে স্টার্ট ব্যাকআপের উপর একটা ক্লিক করে দিবেন। তো তখন এরকম একটা যে এখানে আপনার ব্যাকআপ কি এটা দেখতে পারবেন। এই যে এখানে ক্লিক করে কপি করে আপনারা যে কোনো একটা নিরাপদ স্থানে সেভ করে রাখবেন, যাতে যে কোনো সময় আপনারা সেখান থেকে নিতে পারেন। তারপর কি করবেন, একটু নিচে চলে যাবেন। একটু নিচে আসলে এরকম দেখতে পাবেন, এই যে এখানে আপনার ব্যাকআপ কিটা হচ্ছে, এই যে দেখতে পাবেন। আর এই তিনটা এগুলোতে টিক মার্ক দিয়ে এই যে এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে হচ্ছে মেন কাজটা আপনাদের, এটা এই কাজটা করার জন্য হচ্ছে আপনারা 1424টা টোকেন পাবেন, যেটার ভ্যালু হচ্ছে $5। তো এই কাজটা আপনারা অ্যাকাউন্ট করার একটু পরেও করতে পারেন। মনে করেন চিন্তা করছেন যে সাথে সাথে এই পেজটা আসছে যে এখন বিজি আছি তো পরে করব কাজটা, তো এই যে এখানে ক্লিক করে ব্যাক আসতে পারেন। ব্যাক আসলে আপনার হোম পেজ চলে আসবে, এই যে এরকম হোম পেজ আসবে যদি আপনি সরাসরি ব্যাক আসেন। তারপর যদি আপনি আবার অ্যাপটা যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে অন্য যে কোনো সময় ঢোকেন, প্রবেশ করেন, তো প্রোফাইলটা কমপ্লিট করার জন্য এই যে এখানে ক্লিক করতে হবে, তাহলে ওইরকম ইন্টারফেসটা আবার আসবে। দেখেন এখানে কী বলেছে, 1xbn সমান হচ্ছে 30 BTC, মানে 33 পয়সা, যেটাকে বলি আমরা আর কি 3 পয়সা, বাংলাদেশি 3 পয়সা একটা xbn টোকেন সমান। তো এটার উপর ক্লিক করে দিলে সে আপনাকে আগের মতো ইন্টারফেস নিয়ে আসবেন। তো এটা হচ্ছে মেন কাজ যেটা আপনাদের করতেই হবে, না করলে টোকেনটা পাবেন না। এরপর দেখাবো কীভাবে রেফার কোডটা ব্যবহার করবেন এবং 100টা টোকেন পাবেন। তো এখানে ক্লিক করে দিবেন, আর যদি আপনি ওই পেজেই থাকেন তো ওখান থেকেই করবেন। তো এখানে আপনার যা করতে হবে, ফার্স্টে একটা নাম দিবেন, লাস্ট নেম দিবেন, মিডল নেম এটা দেওয়ার দরকার নাই, এটা অনেকের থাকে না। তাহলে জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর একটু নিচে আসলে দেখবেন এখানে আপনার এই যে মেল দিতে বলবে, মেল দিয়ে এই সাইটে ভেরিফাই লেখা আছে, ভেরিফাইতে ক্লিক করলে আপনার একটু লোডিং হয়ে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার মেইলে একটা কোড পাঠানো হয়েছে, সেই কোডটা আর কি এখানে দিতে হবে, যে এরকম একটা কোড 6 ডিজিটের একটা কোড পাঠাবে আপনাকে। দেখেন তারপর কী করতে হবে, আপনাকে এই কোডটা পাঠিয়ে যদি কনফার্ম ক্লিক করেন এখানে চেঞ্জ নামক অপশন চলে আসবে। তারপর কী করবেন, এখানে বাংলাদেশ সিলেক্ট করে আপনার নম্বরটা দেবেন, আপনার টুইটার ইউজার নেম, ইনস্টাগ্রাম ইউজার নেম এগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে কী হবে, আপনাকে 1424টা টোকেন দিবে। আর এখানে প্রবলেম হতে পারে, তো আমিও প্রবলেম ফেস করেছিলাম, অনেকবার ট্রাই করার পর এই কাজটা হয়েছে, মানে সবসময় না হতে পারে। এখান থেকে এই সেভে যদি ক্লিক করেন সাথে সাথে আপনার প্রোফাইলটা নাও হতে পারে, তাদের সার্ভার প্রবলেম আছে, এখন হয়তো বা ঠিক আছে। আপনার ট্রাই করবেন, আপনার যদি বারবার যদি না হয়, এক এক সময় মানে বারবার অনেকক্ষণ পর পর ট্রাই করবেন, হবে এক সময়। সেভে ক্লিক করে দিবেন, হয়ে যাবে। আপনাদের যেরকম পাসওয়ার্ড চাইতে পারে, আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ করে দিবেন। ওই সেভে যদি ক্লিক করেন সাথে সাথে যদি আপনার অ্যাকাউন্টটা হয়ে যায়, তাহলে আপনাকে যে এরকম দেখাবে ইন্টারফেস, এখানে এক হতে পারে আপনার, আর এখানে 1424টা টোকেন অ্যাড হয়ে যাবে, তো এরকম পাবেন। আর এটা যখন উইথড্র আপডেট চলে আসে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে, তো অ্যালওয়েজ টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখবেন, আর সব এয়ারড্রপগুলোতে জয়েন হবেন। কারণ বলা যায় না কিন্তু কোন এয়ারড্রপটা ভালো, আর যেটা ভালো হয় সেটাতে কিন্তু ভালো একটা প্রফিট দিয়ে যায়। তো এই হচ্ছে কাজ। এখন এই কাজটা যদি হয়ে যায় তাহলে আপনি রেফার কোড ব্যবহার করতে পারেন, আর আপনার প্রোফাইলটা যদি আপডেট না হয় তাহলে কিন্তু আপনি রেফার কোড ইউজ করতে পারবেন না। রেফার কোড ইউজ করার জন্য কী করবেন, মানে 100 টোকেন পাওয়ার জন্য এই যে 3 ডট মেনুতে এখানে ক্লিক করে দেবেন, 3 ডটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই ব্যাকআপ কে ক্লিক করে আপনার প্রাইভেট কি দেখতে পারেন, সেভ করতে পারেন ভুলে গেলে। তো প্রাইভেট আপনার রেফারেলটা ইউজ করার জন্য আর্নিংসের উপর ক্লিক করবেন। এই যে আর্নিংসের উপর ক্লিক করলে এই যে এখানে আপনার রেফারেল
আর এটা দেখতে পাবেন, এটা হচ্ছে আপনার রেফারেল আইডি নাম্বার। তো আপনারা কি করবেন, আপনারা যদি কাউকে রেফার করেন তাহলে আপনার এখান যে আইডিটা দেখাবে সেটা দিয়ে রেফার করুন। এবং এই এখানে ক্লিক করে আপনারা কি করবেন, ক্লিক করার পর টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে রেফারেল, আমার রেফারেল আইডিটা, ওটার উপর ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপর কি করবেন, এখানে এনে পেস্ট করে নিচে একটা অপশন পাবেন, ওখানে ক্লিক করলে একটু লোড নেবে। লোড নেওয়ার পর আপনার রেফারেলটা অ্যাড হয়ে যাবে এবং এখানে লক হয়ে যাবে। লক হয়ে যাওয়ার পর কী হবে, আপনার ব্যালেন্সে 100টা টোকেন অ্যাড হয়ে যাবে। এবং এখানে আপনি আপনার রেফারেল আইডিটা দেখতে পাবেন, সেটা দিয়ে আপনি আপনার বন্ধুবান্ধবকে রেফার করতে পারবেন। আর যদি আপনি যদি কাউকে না বোঝাতে পারবেন, আপনারা করবেন কি, আপনার বন্ধুবান্ধব যারা আছে আমার ভিডিওটা তাদেরকে শেয়ার করবেন এবং বলবেন আপনার রেফারটা মানে আপনার রেফার আইডিটা ইউজ করতে। তাহলে হবে কি, আপনার দুজনের কিন্তু লাভ হবে, কারণ আপনার এতটা কষ্ট হবে না তাকে বোঝাতে, ভিডিওটা যদি সে দেখে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর যে কোনো কোনো সমস্যায় পড়লে টেলিগ্রাম গ্রুপে অথবা আমার সরাসরি আমার ইনবক্সে জানাতে পারেন।